করোনা বিপর্যস্ত চীনের পাশে দাঁড়ালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস বিশ্বে অন্তত 26টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় চীনের মানুষের জন্য সহায়তার হাত বাড়ালেন হাসিনা। চীনা জনগণের জন্য বাংলাদেশ থেকে পাঠালেন মাস্ক, গাউন, ক্যাপ, হ্যান্ড গ্লাভস ও স্যানিটাইজার সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। সহমর্মিতামূলক সহায়তা হিসেবে দেশটির জন্য এসব সামগ্রী পাঠালেন বাংলাদেশের সরকার প্রধান। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণে প্রাণহানির ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী। বিদেশমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন চীনের প্রেসিডেন্টকে লেখা চিঠিটি এবং স্বাস্থ্য সামগ্রীসমূহ ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের কাছে হস্তান্তর করেন। অপরদিকে চীন করোনা ভাইরাস শনাক্তে বাংলাদেশকে 500 কিট পাঠিয়েছে। এ উপলক্ষে বিদেশমন্ত্রী সাংবাদিক বৈঠকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের আক্রমণে স্বজন হারানো চীনা পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। চীনে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সঠিকভাবে সেবা প্রদানেও প্রশংসা করেন হাসিনা। চীন দ্রুত সময়ের মধ্যে এ সংকট কাটিয়ে উঠতে পারবে বলে আশা করেন তিনি। চিঠিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিমন্ত্রণ জানানো হয়েছে। সিঙ্গাপুর ছাড়া আরও কোথাও বাংলাদেশিরা আক্রান্ত হয়নি জানিয়ে ডক্টর মোমেন জানান, 312 জন বাংলাদেশি চীন থেকে ফেরত এসেছে। তারা সবাই ভালো আছে এবং তারা বাড়িতে ফেরত গেছে। এতে করে হুবেই প্রদেশে আটকে থাকা 171 জন বাংলাদেশিকে ফেরত আনার সুযোগ তৈরি হয়েছে। চীনের সঙ্গে বাণিজ্য কমবে কিনা এই বিষয়ে তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে সাময়িক সমস্যা হতে পারে, কিন্তু বড় কোনো ঝামেলা হবে না। বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে চীনের রাষ্ট্রদূত লি বলেন, তার বিবেচনায় করোনার কারণে বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না। লি বলেন, আমি অনেক সান্ত্বনাসূচক চিঠি পেয়েছি এবং স্থানীয় সংস্থা ও মানুষের কাছ থেকে অনুদান পাচ্ছি। চীনে নববর্ষ ছুটি দীর্ঘায়িত করা হয়েছিল এবং এখন চাইনিজরা কাজে ফেরত যাচ্ছে। ঢাকা থেকে ঋদ্ধিমানের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।